নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2023 সালের ইতিহাসের রয় মার্টিনের মডেল কোশ্চেন পেপার 14 নিয়ে আলোচনা করব, অর্থাৎ মডেল কোশ্চেন পেপার 14। তো দেখো, এখান থেকে যে সমস্ত এমসিকিউগুলো আছে সেগুলো টু দ্য পয়েন্ট এখানে সলভ করা আছে। তো দেখো, আমি প্রত্যেকটা কোশ্চেন টু দ্য পয়েন্ট আমি তোমাদের ব্যাখ্যা করবো। ফার্স্ট কোশ্চেন 1.1-এ জীবন স্মৃতি নামক স্মৃতি কথাটি হলো অ্যান্সার হবে গয়ের অ্যান্সার রবীন্দ্রনাথ ঠাকুর। 1.2-তে সাংস্কৃতিক শহর বলা হয় অ্যান্সার হবে কয়ের অ্যান্সার কলকাতাকে। 1.3-তে প্রথম ভারতীয় মহিলা ডাক্তার ছিলেন অ্যান্সার হবে গয়ের অ্যান্সার কাদম্বিনী গাঙ্গুলি। 1.4-এ ভারতীয় উপমহাদেশের প্রথম মহিলা কলেজ হলো অ্যান্সার হবে কয়ের অ্যান্সার বেথুন কলেজ। 1.5-এ নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করেন অ্যান্সার হবে কয়ের অ্যান্সার মাইকেল মধুসূদন দত্ত। 1.6-এ ঔপনিবেশিক ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রথম সংঘবদ্ধ বিদ্রোহ ছিল অ্যান্সার হবে কয়ের অ্যান্সার সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ। পরে কোশ্চেন 1.7-এ কি বলেছে, রংপুর বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন অ্যান্সার হবে কয়ের অ্যান্সার নুরুল উদ্দিন। 1.8-এ বঙ্গদর্শন পত্রিকাতে প্রথম প্রকাশিত হয় অ্যান্সার হবে কয়ের অ্যান্সার আনন্দমঠ উপন্যাস। 1.9-এ বন্দেমাতরম সঙ্গীতটি রচিত হয় অ্যান্সার হবে কয়ের অ্যান্সার 1875 খ্রিস্টাব্দে। 1.10-তে ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো অ্যান্সার হবে কয়ের অ্যান্সার বঙ্গভাষা প্রকাশিকা সভা। 1.11-এ ভারতের সর্বপ্রথম ছাপাখানা গড়ে তোলে অ্যান্সার হবে কয়ের অ্যান্সার পর্তুগিজরা। 1.12-তে ভারতের বেকন বলা হয় অক্ষয় কুমার দত্তকে। 1.13-তে কি বলেছে, বঙ্গভঙ্গ বাস্তবায়িত হয়েছিল 1905 খ্রিস্টাব্দের খয়ের অ্যান্সার 16ই অক্টোবর। 1.14-এ বাবা রামচন্দ্র অসহযোগের নেতৃত্ব দেন অ্যান্সার হবে গয়ের অ্যান্সার অযোধ্যা থেকে। 1.15-এ মাদ্রাস লেবার ইউনিয়ন গঠন করেন অ্যান্সার হবে খয়ের অ্যান্সার বিপি ওয়াদি। 1.16-এ দীপালী সংঘ প্রতিষ্ঠা করেছিলেন অ্যান্সার হবে খয়ের অ্যান্সার লীলা নাগ রায় ব্র্যাকেটের মধ্যে। 1.17-এ মাস্টার দা সূর্য সেনের নির্দেশ মতো ডিনামাইট ষড়যন্ত্র অংশ নিয়েছিলেন অ্যান্সার হবে গয়ের অ্যান্সার কল্পনা দত্ত। 1.18-এ অল ইন্ডিয়া হোমরুল লীগ প্রতিষ্ঠা করেন অ্যান্সার হবে খয়ের অ্যান্সার অ্যানি বেসান্ত। 1.19-এ সেরে আসা গ্রাম এর রচিতা ছিলেন অ্যান্সার হবে কয়ের অ্যান্সার দক্ষিণারঞ্জন বসু। 1.20-তে কি বলেছে, রাজ্য পুনর্গঠনের কমিশনের সভাপতি ছিলেন অ্যান্সার হবে কয়ের অ্যান্সার ফজলুল হক। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।